দি মুকাব, দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ইমারসিভ এক্সপেরিয়েন্সিয়াল ডেস্টিনেশন। আচ্ছা, সৌদি প্রিন্স সালমান তাহলে নিজের জন্য আলাদা কাবা তৈরি করছে। এটা দেখতে শুধু কাবার মতো এমনটা না, এর ভিতরে আছে দাজ্জালের অনেক কাজকর্ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের যেসব ক্ষমতার কথা বলেছে তার অনেক কিছু দেখা যাবে এই বিল্ডিংয়ের ভিতরে। যেমন 0.4 কিলোমিটার বা 400 মিটার দৈর্ঘ্য এবং সমান প্রস্থের এই বিল্ডিংয়ের ঠিক মাঝখানে আছে আরেকটি বিল্ডিং, তার চারপাশে আছে এনভায়রনমেন্টাল স্পেস, যেখানে চাইলে নিজের মতো করে ওয়েদার বানানো যাবে। আপনি চোখের সামনে ঝা চকচকে আকাশ দেখতে চান বা হিমালয়, অথবা অ্যাভাটার মুভির সেই দৃশ্য, সব একদম বাস্তবের মতো ফুটিয়ে তুলবে। 4D-তে এমনভাবে আকাশে দৈত্যাকার প্রাণীগুলো উড়বে দেখে মনে হবে একদম বাস্তব। আবার এখানে মুহূর্তের মধ্যে নিতে পারবেন মঙ্গলে থাকার স্বাদ। অনেকেই এটিকে দাজ্জালের কাজের সাথে তুলনা করছে, আবার অনেকেই এই বিল্ডিংটির কাবার সাথে সাদৃশ্য থাকার কারণে বিরোধিতা করছে। কিন্তু অন্যদিকে মোহাম্মদ বিন সালমান বলছে এটি হচ্ছে তার ভিশন 2030-এর একটি প্রজেক্ট মাত্র। আচ্ছা, এটি কি আসলেই দাজ্জালের কাজ? অন্যদিকে মোহাম্মদ বিন সালমানের কিন্তু আরও একটি প্রজেক্ট আছে, যার নাম হচ্ছে দি লাইন সিটি বা দি নিয়ম সিটি। এখানেই বা কী হচ্ছে, কী হবে ভবিষ্যতে এই দুটি সিটিতে? এই দুটি সিটিতে ভবিষ্যতে এমন কিছু কাজকর্ম হবে যা জানলে আপনার গা সত্যি শিউর উঠবে। এর আসল সত্যতা জানতে হলে এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আমরা কথা বলবো দি মুকাব সিটি নিয়ে, তারপর আমরা কথা বলবো দি লাইন সিটি বা দি নিয়ম সিটি নিয়ে, এরপর আমরা কথা বলবো এই দুটি সিটির কী খারাপ কাজ রয়েছে বা ইসলামের সাথে সাংঘর্ষিক কী কী কাজ রয়েছে। দি মুকাব, যাকে বলা হচ্ছে রিয়াদের নতুন আইকন বা রিয়াদের হার্ট, এই মুকাব বিল্ডিংকে ঘিরে দুই পাশ মিলিয়ে 19 কিলোমিটারের বেশি জায়গা জুড়ে নতুন করে পরিকল্পিতভাবে করা হয়েছে গ্রিন সিটি, যে সিটির কাছে চুনোপুঠি বর্তমান সময়ের অন্যতম ফিউচারিস্টিক সিটি সিঙ্গাপুর। এই বিল্ডিংয়ে থাকছে নতুন মডেলের ইউনিভার্সিটি, যেখানে চোখের সামনে শিক্ষার্থীরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেখতে পারবে ডাইনোসর থেকে শুরু করে বর্তমান সময়ের মানুষের বডিতে থাকা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, আর এগুলো সব কিছু একদম লাইভে দেখতে পারবে। এখানে প্রায় 9,000 বেশি হোটেল রুম থাকছে, থাকছে প্রায় 3,34,000 মানুষের চাকরির সুযোগ। দি মুকাব বিল্ডিং এবং এই সিটি প্রতি বছর সৌদি আরবের GDP-তে প্রায় $180 বিলিয়ন যুক্ত করবে, যা দিয়ে আমরা বাংলাদেশিরা আরও 60টির মতো পদ্মা সেতু তৈরি করতে পারতাম। এই বিল্ডিংটি 3টি ধাপে সাজানো আছে। প্রথমে আছে ফিউচারিস্টিক বিশাল একটি বিল্ডিং, যেখানে থাকছে হসপিটালিটি, যেমন জিম, হোটেল, রেস্টুরেন্ট, এন্টারটেনমেন্টের মতো জিনিস আর কি। এরপরে এই বিল্ডিংয়ের চারপাশ জুড়ে আছে এমন একটি স্তর যেটি থাকছে অনেকটা 4D মনিটরের মতো, যেখানে যখন যেরকম ওয়েদার তৈরি করতে মন চাইবে করতে পারবে। যদি চায় হিমালয়ের মতো ওয়েদার করতে, তাহলে চারপাশে দেখা যাবে হিমালয়, আর তাপমাত্রা নিয়ন্ত্রণ করা তো যাবেই, তখন হিমালয়ের মতো বরফ শীতল বানানো যাবে। ঠিক এই জিনিসটাকে অনেকে বলছে দাজ্জালের মতো কাজ, চাইলে দিতে পারবে সবুজ প্রকৃতি, আবার চাইলে দিতে পারবে গরম আবহাওয়ার সাথে মরুভূমি। এছাড়া এখানে দেখা যাবে অ্যাভাটারের মতো এনভায়রনমেন্ট, সাথে দৈত্যাকার প্রাণী। এই হসপিটালিটির জন্যে চাইলেই রাত করা যাবে, চাইলে আবার দিন করা যাবে, চাইলেই সমুদ্রের মধ্যে বসে ডিনার করার ফিল নেওয়া যাবে, দেখা যাবে উপরে ভাসছে সামুদ্রিক মাছ, আবার চাইলেই মহাকাশে যাওয়া যাবে। এই জোনের চারপাশে থাকছে যেসব বিল্ডিং, সেসব বিল্ডিংয়ে থাকবে কমার্শিয়াল স্পেস, হোটেল সহ আরও অনেক কিছু। এখন যদি আসি দি লাইন সিটির দিকে বা দি নিয়ম সিটির দিকে, দি লাইন সিটিও হচ্ছে সালমানের ভিশন 2030-এর একটি প্রজেক্ট। আমরা সবাই এমন সিটি দেখে এসেছি এতদিন, যেখানে বিল্ডিংগুলো আলাদা আলাদা থাকায় অনেক জায়গার প্রয়োজন হতো। সৌদি আরব দাবি করেছে জায়গার অপচয় রোধ করতে অনেকগুলো বিল্ডিংকে একটা লাইনের মধ্যে নিয়ে এসেছে। লাইন সিটি হতে যাচ্ছে বিশ্বের প্রথম সম্পূর্ণ গ্রিন এনার্জিতে চলা সিটি, কোনো প্রকার কার্বন নির্গমন করবে না এই সিটি। সিটিতে 3টি লেয়ার বা ধাপ থাকছে। প্রথম লেয়ারে গাড়ি চলার কোনো রোড থাকবে না, এখানে থাকবে শুধু গাছ ও মানুষের পায়ে হেঁটে চলার রাস্তা, যাতে করে মানুষ স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারে, জগিং করতে পারে।
দ্বিতীয় লেয়ারে থাকছে শপিং মল, হসপিটাল, অফিস, রেসিডেন্সিয়াল স্পেস ও মানুষের যাতায়াতের জন্য গাড়ি। লাইন সিটিতে যেসব মানুষ বসবাস করবে তারা বাসা থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করার 5 মিনিটের মধ্যেই আধুনিক ড্রোনের মাধ্যমে বাসায় পৌঁছে যাবে খাবার বা প্রোডাক্ট। লাইন সিটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে প্রতিটি জোনেই থাকছে হসপিটাল, রেসিডেন্সিয়াল স্পেস, কালচারাল স্পেস, মার্কেট এবং এডুকেশনাল স্পেস। এরপরের লেয়ার অর্থাৎ নিচের লেয়ার, যেখানে থাকবে আলট্রা হাই স্পিড ট্রান্সপোর্ট সিস্টেম, যেখানে ঘন্টায় 482 কিলোমিটার গতিতে চলবে এই ট্রান্সপোর্ট। 170 কিলোমিটারের নিয়ম সিটি এক পাশ থেকে অন্য পাশে যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট। এবার যদি আসি লাইন সিটি বসবাসের জন্য ঠিক কতটা উপযোগী তাহলে শুনুন। এই লাইন সিটিতে থাকছে প্রাকৃতিকভাবে ভেন্টিলেশন সিস্টেম, উপরের লেয়ার এবং নিচের লেয়ারে থাকছে গাছ, এবং নিচের লেয়ারে থাকা অ্যাপার্টমেন্টগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে উপরের থেকে আলো বাতাস সব কিছুই প্রবেশ করবে প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট বা ফ্লোরে। দ্বিতীয় লেয়ারে এমন কিছু গাছ লাগানো হয়েছে যেই গাছগুলো এই আবহাওয়ার সাথে স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকবে। ন্যাচারালভাবে গাছ ও ভেন্টিলেশন সিস্টেমের মাধ্যমে এখানকার তাপমাত্রা স্বাভাবিক রাখা হবে। প্রথম লেয়ার থেকে শুরু করে নিচের লেয়ার পর্যন্ত যে 3টি লেয়ার আছে প্রত্যেকটি লেয়ার কিন্তু মাটির উপরেই থাকবে। প্রায় 500 মিটার উচ্চতা, 200 মিটার চওড়া, 170 কিলোমিটার লম্বার এই সিটি তৈরি করতে খরচ হচ্ছে প্রায় $500 বিলিয়ন। এই সিটিটি চলবে সম্পূর্ণ রিনিউয়েবল এনার্জি দিয়ে। এখানে কোনো প্রকার কয়লা, তেল, গ্যাস ব্যবহার হবে না বা এ থেকে উৎপাদিত কোনো বিদ্যুৎ এখানে ব্যবহার হবে না। তাহলে প্রশ্ন, কীভাবে চলবে এই সিটি? চলুন জেনে আসি। এই সিটির জন্য বাতাসের থেকে টারবাইনের মাধ্যমে এবং সূর্যের তাপ থেকে সোলার প্যানেলের মাধ্যমে তৈরি করা হবে বিদ্যুৎ। অফিস থেকে শুরু করে বাসা, রেস্টুরেন্ট সব জায়গায় থাকবে উন্নত মানের ইলেকট্রিক চোলা, যেগুলো চলবে গ্রিন এনার্জিতে। অন্যদিকে এখানে ফুয়েল হিসেবে ব্যবহার করা হবে গ্রিন অ্যামোনিয়া, যেটি তৈরি করা হবে টারবাইন সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ ও সমুদ্রের পানি দিয়ে, যেখানে সমুদ্রের পানির সাথে বাতাসের ইলেকট্রোকেমিক্যাল সেলকে এক করে এই গ্রিন অ্যামোনিয়া তৈরি করবে। অন্যান্য ফুয়েল ব্যবহার করলে বাতাসে যেমন আমরা দেখতে পাই ধোঁয়া, বাতাসে কার্বন মিশে যায়, এই গ্রিন অ্যামোনিয়া ব্যবহার করলে বাতাসে কোনো প্রকার ধোঁয়া তো মিশবে না, কোনো প্রকার কার্বন নির্গত করবে না এই গ্রিন অ্যামোনিয়া। গ্রিন অ্যামোনিয়া ফুয়েলের মাধ্যমে এখানে থাকা আলট্রা স্পিড ট্রেন চলা শুরু করবে। এরপরে ট্রেনের চাকা উপরের দিকে উঠে হাওয়ায় ট্রেনটি ভাসতে থাকবে। তখন ম্যাগনেটিক শক্তির প্রভাবে আলট্রা হাই স্পিড ট্রেন 482 কিলোমিটার গতিতে চলবে। এখানেই শেষ না, এই নিয়ম সিটির মানুষের যত খাদ্যের প্রয়োজন হবে তা উৎপাদন করা হবে এই নিয়ম সিটির পাশেই, যেখানে গ্রিন এনার্জি দিয়ে সমুদ্রের পানি সূর্যের তাপের মাধ্যমে লবণাক্ততা কমিয়ে ব্যবহার করা হবে। এছাড়া বায়োটেকনোলজির মাধ্যমে মাছ, মুরগি, পশু থেকে শুরু করে ফসলের উৎপাদন বাড়ানো হবে। এই পদ্ধতিতে ট্রেডিশনাল পদ্ধতি থেকে আরবের মরুভূমিতে কয়েক গুণ বেশি ফসল ফলানো হবে। এবং এখানে খাবার পানির জন্য 2টি চেম্বার তৈরি করা হয়েছে, যে চেম্বারগুলোতে সমুদ্রের পানি প্রবেশ করানো হবে, তারপরে সেই সমুদ্রের পানি সূর্যের তাপে খাবার পানিতে রূপান্তরিত হবে কোনো প্রকার বিদ্যুৎ খরচ ছাড়াই। পূর্বে যেভাবে সমুদ্রের পানি বিদ্যুতের সাহায্যে রিফাইন করা হতো তার থেকে এই পদ্ধতিতে প্রায় 62% কম খরচ হবে। এটি ছিল মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 এর অন্যতম 12টি প্রজেক্ট। আর এই 2টি প্রজেক্ট হাতে নেওয়ার পিছনের মেন কারণই হচ্ছে সৌদি আরবকে ওয়ার্ল্ড বাণিজ্যের কেন্দ্রবিন্দু করা, সৌদি আরবের দিকে ট্যুরিস্টদের আকৃষ্ট করা, এবং সৌদি আরবের নাগরিকদের যেসব খাবারের প্রয়োজন হয় এবং যেসব প্রোডাক্টের প্রয়োজন হয় সেসব খাদ্য এবং পণ্য নিজেদের দেশেই উৎপাদন করা, যাতে করে বাইরের দেশ থেকে বৈদেশিক মুদ্রা খরচ করে খাদ্যপণ্য আমদানি করতে না হয়। অন্যদিকে এরকম ফিউচারিস্টিক সিটি থাকার কারণে অনেক ট্যুরিস্ট তাদের দেশে আসে এবং ট্যুরিস্ট সেক্টর থেকে তাদের ভালো একটা আয় হয়। আর এই ভিশন 2030 নেওয়ার পেছনে কিন্তু অন্যতম বড় একটা কারণ আছে, তা কি জানেন? তা হচ্ছে আমি আপনি জানি যে সৌদি আরব গত কয়েক দশকের মধ্যে তেল বিক্রি করে ফুলে ফেঁপে উঠেছে, আর এই তেল কিন্তু ফুরে যাচ্ছে। এভাবে যদি তেল উঠে বিক্রি করতে থাকে তাহলে 2050 সালের মধ্যেই সৌদি আরব আর কোনো তেল বিক্রি করতে পারবে না, কারণ তখন যে তেল থাকবে তা উত্তোলন করতে যা খরচ হবে সেই খরচে কোনো প্রকার লাভ থাকবে না। এই কারণে সৌদি আরব আগে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে যে 2030 সালের মধ্যে তারা তেলের উপরে নির্ভরশীলতা একদম কমিয়ে তারা অন্য সেক্টরে শিফট করবে। আর সেই সেক্টরগুলো হচ্ছে ট্যুরিস্ট সেক্টর, খাদ্যপণ্য এবং বিভিন্ন প্রোডাক্ট উৎপাদনের সেক্টর এবং বিজনেসের সেক্টর, এই কয়েকটি সেক্টরে তারা শিফট করছে।
এবার বুঝলেন তো, সৌদি প্রিন্স সালমান যে দুটি প্রজেক্ট করছে, দুটি সিটি, একটি হচ্ছে দ্য মোকাব বিল্ডিং এবং দ্য লায়ন সিটি, এই দুটি সিটি করার পিছনে মেন কারণই হচ্ছে সৌদি আরবকে লাভের মুখ দেখানো এবং সৌদি আরবকে তেল ফুরিয়ে যাওয়ার পরে যেন কোনো সমস্যায় পড়তে না হয়। কিন্তু দাঁড়ান, এর পিছনে একটি কালো সত্য আছে, আর যে সত্য সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক। চলুন সেটি কি দেখা যাক। ইসলামের সাথে সাংঘর্ষিক কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নিয়ম সিটি, যেখানে হচ্ছে সেটি হচ্ছে তাবুক প্রভিন্স। এই তাবুক প্রভিন্সে নতুন করে আরেকটি প্রভিন্স হবে, যেটির নাম হবে নিয়ম প্রভিন্স। এই নিয়ম প্রভিন্সে নতুন আইন করা হবে, যে আইন হবে সম্পূর্ণ সৌদি আরব থেকে আলাদা। কি বুঝলেন তো, এই নিয়ম প্রভিন্সকে সৌদি আরব থেকে আলাদা করে ইউরোপিয়ান স্টাইলে চালানো হবে, যেখানে দুবাইয়ের মতো বা তার থেকে বেশি পাপ কাজে লিপ্ত হতে পারবে টুরিস্টরা। আর এটাই হচ্ছে দি ডার্ক সাইড অফ ভিশন 2030।